हास्नी तंगकसंग तौर लोकरंगनी जंगजाल कथमारंगनो सारानी बागै लोकरंगनी खरांगनो हाफनि खुनजोबो खरां खननानि बागै हास्ते हाबां कासे बेलायनो नांगौमोनि यापरि नाहारका हाबांबाय लोकरंगनी हालक देव गाहाम ओंथुन आबो वांसुखिनो तांसालो इन्द्रनगर आई टी भवनो 1905 हेल्पलाइन नम्बरनि से फियगुरि जाखा फियगुरि फिगा हास्ते मन्त्री अग्रा विप्लव कुमार देव बनकारी बो फायमन जाखा गुबुनि बेदनि गुजुं बेरमनि आदं र ताबुक फुंदाम जानिसिमि हरदाम जामजरा असेब रिजांनाय दाखथिनो 24/7 বাগি বসে অমমানাই আপনারা সবাই অবগত আছেন 2018 তে এই নতুন সরকার আসার পর আমরা জনতার দরবার শুরু করেছি সেক্রেটারি হতো এবং আমরা সিএম হাউসে উপস্থিত পরবর্তী সময় গ্রামীণ যে জনসাধারণ রয়েছেন তাদের সমস্যা শোনা এবং সমাধান করার জন্য আগরতলাকে ছেড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে আমরা জনতা দরবার শুরু করেছিলাম, কিন্তু কোভিড পরিস্থিতি আসার পর সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং কোভিড পরিস্থিতির কারণে। তারপর থেকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডিজিটাইজেশনের মাধ্যমে, আমাদের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো তার মধ্যে একটা বড় পদক্ষেপ সেটা ইআরএস সিস্টেম, ইআরএসএস, সেটা পুলিশের এবং বিশেষ করে পুলিশের দ্বারা পরিচালিত হয়, অবগত আছেন। এবং এই ইআরএসএস সিস্টেম কোভিড পরিস্থিতিতে রাজ্যবাসী এবং রাজ্য বাইরে থাকা আমাদের ত্রিপুরার জনসাধারণ যারা রয়েছিলেন এরা বড় মাত্রায় উপকার পেয়েছেন তা প্রমাণিত। এবং ডাইরেক্টর সহ সমস্ত আধিকারিকদেরকে সাধুবাদ জানাই যে কম সময়ের মধ্যে ইআরএসএস করার পর সিএম হেল্পলাইন যেটা আজকে পুরো রাজ্যব্যাপী আমরা চালু করতে চলছি। আর তাতে 15 আগস্ট আমি ঘোষণা করেছিলাম যে এই যে 1905 সেটা প্রাথমিকভাবে ধলাই ডিস্ট্রিক্টে চালু হবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং পরবর্তী সময় সেটা পুরো রাজ্যব্যাপী লাগু করা হবে। তো আজ থেকে পুরো রাজ্যব্যাপী সেটা লাগু হয়ে গেছে এবং ত্রিপুরার যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে তার সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন স্কিম সম্বন্ধে জানকারি, সেই বিষয়ে সিএম হেল্পলাইনে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রথম পর্যায়ে এবং পরবর্তী সময়ে আমরা সেটাকে আরও বিস্তার করব 24/7 মানে 24 ঘন্টা সিএম হেল্পলাইন কাজ করবে, সেই দিশাতে সরকার কাজ করা শুরু করেছে। আমি আশা করি তাতে আপামর জনসাধারণ যে হয়রানি হওয়ার সময় অফিসিয়াল সিস্টেমে বা কোনো কাজ করতে গিয়ে তো অতি সমস্যায় নিজের বাড়িতে থেকে সেই কাজগুলো সমাধানের একটা রাস্তা তৈরি হবে। সমস্ত কাজ একসঙ্গে সমাধান হয় না, কিন্তু তার একটা রাস্তা তো বেরিয়েছে, কমসে কম মানুষ তো কথা বলতে পারবে, সিএমের কাছে ওনার সমস্যা তো পৌঁছে যাবে, তো সেটা একটা বড় কমিউনিকেশনের মাধ্যম হবে। তাতে ত্রিপুরার মানুষের যে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করছি সবার সহযোগিতা পাবো, কারণ তার মধ্যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ কোনো বিষয়ে পরামর্শ দিতে চায় সেটাও গ্রহণ করবে সরকার, সেই পরামর্শ যদি যুক্তিসঙ্গত হয় তো সেগুলোকে সরকারের কাজের মধ্যে প্রতিফলিত হবে। আর তার সঙ্গে সঙ্গে সিএম হেল্পলাইনে যারাই
কল করবেন কোনো বিষয়ে, সমস্যার বিষয়ে জানকারি দেবেন, ব্যক্তিগত সমস্যা হতে পারে, সার্বজনীন সমস্যা হতে পারে, তো সেগুলোকে সমাধান করার জন্য কল আসার পর এখান থেকে বিভিন্ন দপ্তরের কাছে রাইটার চলে যাবে এবং সেই দপ্তর থেকে তার রাইটার আবার এখানে আসবে এবং যারা কল করেছেন তাদেরকে সেই বিষয়ে জানকারি দেওয়া হবে। যদি সে স্যাটিসফাইড হয় তবে সেই কল বন্ধ করা হবে, না হলে পুনরায় ডিপার্টমেন্টকে পাঠানো হবে এবং যে কল করেছেন বা ফোন করেছেন তার স্যাটিসফ্যাকশনের পরেই সেই কমপ্লেনকে বন্ধ করা হবে ও সেটাও মনিটরিং করার জন্য আইটি ডিপার্টমেন্ট থেকে টিম বানানো হয়েছে। রাজ্য সরকার বর্তমানে 47টি পরিষেবা ই ডিস্ট্রিক্ট বা ই ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে অনলাইনে প্রদান পরিচর্যা চলছে। এখন পর্যন্ত 141টি পরিষেবা এন্ড টু এন্ড ডিজিটাইজ হয়ে গেছে। তাছাড়া 18টি দপ্তর এবং অফিসে ই অফিস চালু করা হয়েছে। জাগ্রত ত্রিপুরা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ সরাসরি বিভিন্ন কল্যাণমূলক স্কিমগুলো রাজ্য এবং কেন্দ্র সরকারের সেই বিষয়ে সেই অ্যাপে গিয়ে জানকারি নিতে পারেন এবং সেই অনুসারে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই জাগ্রত ত্রিপুরা যে মোবাইল অ্যাপ আছে তাতে 193টি স্কিম অন বোর্ড করা হয়েছে। 193 স্কিমস সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের। আর তার সঙ্গে সঙ্গে আজকে 1905 তো চালু হয়েছে সার্বক্ষণিকভাবে এবং মানুষ যাতে অফিসে না গিয়ে গ্রামের মধ্যেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, সরকারি অফিসের বিভিন্ন কাজকর্মগুলো সমাধান করতে পারে, সেই দিশাতেও এই সরকার সর্বতোভাবে প্রয়াসরত। যেটা 2015-16 সালে ত্রিপুরাতে 394টি সিএসসি সেন্টার ছিল, কমন সার্ভিস সেন্টার, সেটা আজকের দিনে 1204। আপনারা কল্পনা করুন, যেখানে 394টি সিএসসি সেন্টার কমন সার্ভিস সেন্টার ছিল সেটা 1204 কমন সার্ভিস সেন্টার আজকে ত্রিপুরাতে কাজ করছে বিভিন্ন গ্রামে। প্রায় 1100 গ্রামের মধ্যে আজকের দিনে কমন সার্ভিস সেন্টার আছে। আর এই কমন সার্ভিস সেন্টারগুলোর মধ্যে এক একটা পরিবারের রোজগার হয়, অথবা একটা কম্পিউটার একটা ল্যাপটপ নিয়ে বসেছে তো পুঁজি কতটা লাগে আপনাদের আনুমানিক সেটা বুঝতেই পারেন। ও সেটা দিয়ে সে নিজের বাড়ির মধ্যে থেকেও, কারণ গ্রামীণ লোকেরা জেনেই যায় যে এখানে বসে সিএসসি সেন্টার আছে, তো সেখানে এসডিএম অফিসে না গিয়ে, ইলেকট্রিসিটি অফিসে না গিয়ে তো সেখানে বিল প্রদান করা যেতে পারে এবং তার যে এক্সট্রা কোনো টাকা দিতে, মানে যেটা দেওয়া হচ্ছে সরকারের কাছে যেটা দেওয়া হতো সেটা থেকেই একটা অংশ সিএসসি সেন্টার যে চালনা করছেন তাকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তার জন্য আলাদা করে কোনো পয়সার ব্যবস্থা নেই। তাছাড়া সিএসসি সেন্টারগুলোতে কাজ করার ফলে গ্রামীণ মানুষের সেই সুযোগটা হওয়া যে সে তার জীবিকা নির্বাহের জন্য সে চাকরি করুক আর কোনো জায়গায় প্রাইভেট কোম্পানিতে কাজ করুক আর নিজের কোনো কাজ করুক। তো স্বাভাবিকভাবে যদি আমরা কোনো একটা জায়গা থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে এসডিএম অফিসে আছি বা ইলেকট্রিসিটি অফিসে যাই তো সেই দিনটা আমাদের চলে যায়, সেই দিনের আমরা যাই যেটাই আমার রোজগার সেটা আমার কাছ থেকে চলে যায়। তো আমার বাড়িতে বসে বা আমার আশপাশের থেকে আমরা সেই কাজগুলি সমাধান করতে পারবো, তাতে বড় মাত্রায় ত্রিপুরা মানুষ লাভান্বিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই 1204টি যে সিএসসি সেন্টার আছে তাতে 1204টি পরিবার রোজগার পাচ্ছে। আর রোজগার 1-2 টাকা না বন্ধু, রোজগার সেটা 10 থেকে 40 হাজার টাকা পর্যন্ত রোজগার। আর সেগুলো আমাদের কাছে ডেটা রয়েছে, কেউ যদি বলে আমি 1000টা রোজগার করি সেটা আমি বিশ্বাস করবো না, কারণ কি আমাদের কাছে এই সরকারি ডেটা। এই কাজের বদলে 20 টাকা আছে, 20 টাকার মধ্যে 10 টাকা স্টেট গভর্নমেন্ট পাবে আর 10 টাকা আপনি পাবেন।
তো এটা অনলাইনে দেখা যায় প্রত্যেকটা সেন্টারে যারা কাজ করে সে কত টাকা রোজগার করছে সেটা আমাদের কাছে সম্পূর্ণ ডেটা রয়েছে তো এই ডেটা প্রমাণিত করে 10 থেকে 40,000 টাকা পর্যন্ত হাইয়েস্ট ত্রিপুরাতে এখন রোজগার করতে পারছে সিএসসি সেন্টারগুলোর মাধ্যমে সুশীল বর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনি এই কম সময়ে এই পদক্ষেপগুলো নিয়েছেন আর ডিজিটাইজেশনের কারণে অনলাইন হওয়ার কারণে ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা তৈরি হয় আজকে যেমন হেল্পলাইন চালু করা হয়েছে সিএম হেল্পলাইন আমি দুইজনের সঙ্গে কথা বলেছি একজন রানীবাজার আর আরেকজন ইন্দ্রনগরে তো সরাসরি তাদের সঙ্গে কথা বলার পর স্বাভাবিকভাবে সে কোন পার্টির হোক কোন জাত হোক কোন পন্থ হোক সে বিষয়ে আমার কোনো অফিসার বা কোনো হেল্পলাইন বসে আছে জিজ্ঞাসা করবো না ব্যাপক কোন পার্টি সে দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে এটাই ছিল যে সত্তাসীন পার্টির লোক হলে তার কাজ হবে সত্তাসীন পার্টির লোক না হলে তার কাজ হবে না থানাতে তার এফআইআর নেওয়া হবে না তো সেটা থেকে বড় মাত্রায় এই হেল্পলাইনের মাধ্যমে মানুষ মুক্তি পাবে এই যে রাজনৈতিক যাতাকলের মধ্যে পড়ে থাকা আরে রাজনীতি কি দরকার রয়েছে যখন ইলেকশন আসবে তখন হবে বাকি সব আমরা কাজ করবো সারাদিন মিছিল মিটিং করবো ডেপুটেশন দেবো এটা একটা বিজনেস বানিয়ে রেখে দিয়েছে এগুলির পরিসমাপ্তি চাই আমি ত্রিপুরাতে রাজনীতি করবো কিসের জন্য মানুষের জন্য মানুষ উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য সেগুলো সমাধান প্রকল্পে নাকি আমি রাস্তায় বেরোলেই ট্রেন চলে আমি রাস্তায় বেরোলে এই রাস্তা তৈরি এমন না আমি রাস্তায় বেরোলে রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে কারণ কি রাস্তায় কাজ করছে আমি এখানে রাস্তায় বসে আছি তো কাজ বন্ধ কন্ট্রাক্টর কাজ করতে পারবে না তো আজকের দিন অনেকটা চেঞ্জ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে নরেন্দ্র ভাই মোদি 2014 যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছেন তখন থেকে ভারতীয় ব্যবস্থার মধ্যে এক আমূল পরিবর্তন এসে অনলাইন ব্যবস্থা যে কোনো স্কিম তার অ্যাকাউন্টে পয়সা চলে দেওয়া জনধন অ্যাকাউন্ট এগুলো মানুষের মানসিকতার মধ্যে আমূল পরিবর্তন এনেছে একসময় সেগুলো আমরা কল্পনা করতাম সেগুলো ইউরোপীয় সভ্যতাতে হতে পারে আমেরিকাতে হতে পারে চীনে হতে পারে কিন্তু আজকে আমাদের দেশও বড় মাত্রায় ডিজিটাইজেশন হয়েছে ত্রিপুরাতে 30,90,000 মোবাইল ফোন গ্রাহক রয়েছে তো তার সঙ্গে সঙ্গে বড় মাত্রায় ইন্টারনেট কানেক্টিভিটি ত্রিপুরাতে রয়েছে এবং প্রতি 100 জনে প্রায় 75-80 কাছাকাছি ত্রিপুরাতে ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে তার জন্য আমি গর্ববোধ করি আমাদের রাজ্য ছোট হতে পারে আমাদের জনসংখ্যা আমরা কম নই নর্থ ইস্টের মধ্যে আসামের পরে সবচেয়ে বড় জনসংখ্যা ত্রিপুরার মধ্যে রয়েছে তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট সরকার যেভাবে কাজ করে সেই দিশাতে আমরা চলছি আর তার সঙ্গে তো মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনা তার মাধ্যমে আমরা ভিশন ডকুমেন্টসে বলেছিলাম যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে বিএতে গ্রাজুয়েশনে তো তাদেরকে প্রতি বছর যারা অ্যাপ্লাই করবে এবং যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমরা মোবাইল স্মার্টফোনের ব্যবস্থা করব আমরা প্রথম দফায় 7,274 অ্যাপ্লিকেশন আমরা অ্যাকসেপ্ট করেছি এবং তাদেরকে মোবাইল ফোন ব্যবস্থা করা হয়েছে এবং এই বছর আবার 15,000 আমরা দেওয়ার ব্যবস্থা করেছি ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেই দিশাতে প্রত্যেক বছর আপনি আপ নিজের গতিতে সেটা চলতে থাকবে আর আইটি স্টার্ট আপ যে ত্রিপুরাতে কেউ কোনোদিন কল্পনা করেনি যে স্টার্ট আপের বিষয়ে আলোচনা হতে পারে আইটি হাব বিষয়ে আলোচনা হতে পারে আমরা এক সপ্তাহ স্টার্ট আপ সপ্তাহ পালন করেছি তার মধ্যে আমাদের প্রাক্তন আইটি সেন্ট্রাল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদজি অংশগ্রহণ করেছিলেন আর সেই দিন আমি লক্ষ্য করেছি যে আমাদের এই সেই যে অনলাইন ভার্চুয়াল কনফারেন্স ছিল তার মধ্যে প্রায় 2,000 কাছাকাছি ত্রিপুরার ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল এবং ওই দিনই যেটা আমার কাছে জানকারি দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল যে পোর্টাল রয়েছে আইটি স্টার্ট আপের সেটার মধ্যে 35 ত্রিপুরার রেজিস্ট্রেশন রয়েছে সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিগন্ত নতুন পালক যে একসময় আইটি স্টার্ট আপ এই শব্দগুলো আইটি হাব এই শব্দগুলো ব্যাঙ্গালোর পুনে বা হায়দ্রাবাদ তার উপরে লাগু হতো কিন্তু আজকে আমার ছোট্ট ত্রিপুরা তো এই শব্দগুলো মানুষ জানে এগুলো প্রমাণিত হয়েছে আমরা সব কিছু করে নিয়েছি সেটা বলি না শুরুয়াত তো করেছি ডিজিটাইজেশন অনলাইন রাজ্যের জিডিপিকে গ্রোথ করে কারণ কি যখন ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা হয় এন্ড টু এন্ড মানুষের কাছে তার সুবিধা পৌঁছে দেয় মাঝখানে টাকা পয়সা এদিক ওদিক হওয়ার নয় হওয়ার কোনো চান্স থাকে না মাঝখানে কমিশনের কোনো ব্যবস্থা থাকে না
আর সেটা এই কোভিডের পরিস্থিতিতেও প্রমাণিত করেছে। আপনারা দেখেছেন যে জনধন অ্যাকাউন্ট যে মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছিলেন যে সবার অ্যাকাউন্ট খুলতে হবে, তো ওই সময় 42 করোড় জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আর তার প্রতিফলন আমরা দেখেছি যে এই কোভিড পরিস্থিতিতে যখন 1,000 টাকা করে মুখ্যমন্ত্রী প্যাকেটে ব্যবস্থা করা হয়েছিল, তখন প্রায় 7.5 লাখ মানুষের কাছে ত্রিপুরাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা 1,000 টাকা পাঠাতে সক্ষম হয়েছি।